আমরা অলরেডি বোর তত্ত্বের আলোকে n তম কক্ষপথের জন্য কিভাবে আমাদের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে হয় সেটা দেখে ফেলেছি। এখন আমরা নির্ণয় করব যে আমাদের বোর তত্ত্বের আলোকে কিভাবে n তম কক্ষপথের জন্য গতিবেগের রাশিমালা নির্ণয় করা যায়। আমাদের অনেকের কাছে এই টপিকসগুলো জিলাপির প্যাচের মতো, আবার অনেকের কাছে এগুলো হেডফোনের প্যাচের মতো, কিন্তু এই প্যাচ তো খুলতে পারতে হবে, তার জন্য তোমাকে আসলে বেসিকটা বুঝতে হবে। তুমি যদি বেসিক না বুঝে এই আমাদের এনতম কক্ষপথের জন্য আমাদের ব্যাসার্ধের রাশিমালা বা এনতম কক্ষপথের জন্য গতিবেগের রাশিমালা এটি যদি তুমি মুখস্থ করে থাকো, তাহলে তোমার কাছে হয়তো কোনো একটা ম্যাথ খুব সহজে সলিউশন করে ফেলতে পারতেও পারো, কিন্তু অনেক ক্ষেত্রেই টিচার চাইলে তোমাকে কিন্তু আটকাতে পারে। অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি কিন্তু সেই জিলাপির প্যাচটা ছাড়াতে পারবা না, তুমি কি সেই হেডফোনের প্যাচটা কিন্তু ছাড়াতে পারবা না। অর্থাৎ তোমাকে পুরো বেসিক ব্যাপারটা জানতে হবে। এই জন্য বেসিক জানতে হলে আমাদের পুরো সমীকরণটি আসলে কীভাবে এসেছে, এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কী, সেটা কিন্তু জানতে হবে। অর্থাৎ শুধু সমীকরণ মুখস্থ করলেই হবে না, আমাদের এর পেছনের কাহিনীটাও কিন্তু জানতে হবে। এবং তার জন্য আমাদের ফিগারের আলোকে কীভাবে ব্যাসার্ধটা এসেছে, কীভাবে গতিবেগটা এসেছে, সেটা যেমন জানতে হবে, একইভাবে আমাদের জানতে হবে কোন সূত্র থেকে এটা আসলে নিয়ে এসে প্রতিপাদন করা হলো সেটাও জানতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের প্রতিপাদন শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের জন্যই প্রয়োজন, কিন্তু না, তোমার বেসিক ক্লিয়ারিংয়ের জন্য কিন্তু প্রতিপাদন খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের আসলে ফিজিক্সের মতো করে কেমিস্ট্রির এই সকল যে টার্মগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমাদের আসলে প্রতিপাদন খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথম থেকে দেখে ফেলবো যে আমাদের বোর তত্ত্বের আলোকে কিভাবে আমরা এনতম কক্ষপথের জন্য গতিবেগের রাশিমালা নির্ণয় করে ফেলতে পারি। সো অলরেডি কিন্তু আমরা দেখে ফেলেছি যে আমাদের বোর তত্ত্বের আলোকে কিভাবে ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করা যায়। সে ব্যাসার্ধের রাশিমালা কিন্তু আমাদের এই গতিবেগের রাশিমালার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। সো আমাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ব্যাসার্ধটাও মুখস্থ করেছিলাম না, এখানেও কিন্তু এটা আমরা মুখস্থ করবো না। সো আমরা ইনিমিনি চিনিতে খুব সহজেই কিন্তু আমরা এটা সলিউশন করে ফেলবো। সো চলো খেয়াল করে দেখি যে আমাদের এনতম কক্ষপথের গতিবেগের রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আসলে কী কী টেকনিক ফলো করতে হবে। প্রথমে খেয়াল করে দেখো যে আমাদের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম জেড স্কোয়ার, যেখানে আমাদের রাশিমালাগুলো ছিল হচ্ছে এন হচ্ছে কক্ষপথ, আমাদের এই ছিল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে ভেদন যোগ্যতা, আমাদের পাই হচ্ছে একটা ধ্রুবক 3.1416, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এরপর ছিল হচ্ছে জেড যেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, আমাদের এই ছিল হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই মানটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা গতিবেগের রাশিমালা নির্ণয় করব। সো চলো সেটি আমরা আসলে এখন দেখে ফেলবো। সো প্রথমে চিত্রের দিকে একটু খেয়াল করো যে আমাদের চিত্রে মাঝখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং চারিদিকে হচ্ছে ইলেকট্রন, যে ইলেকট্রনটি আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরতেছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, কিন্তু নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই। কিন্তু কেন? কারণ হচ্ছে আমাদের নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, এই প্রোটন সংখ্যাকে আমরা কিন্তু জেড দ্বারা প্রকাশ করি। অর্থাৎ টোটাল আমাদের প্রোটনে রয়েছে ধনাত্মক চার্জ, অর্থাৎ প্রোটনের চার্জকে যদি ই দ্বারা প্রকাশ করি এবং টোটাল প্রোটন সংখ্যাকে আমরা যদি জেড দ্বারা প্রকাশ করি, তাহলে পরমাণু নিউক্লিয়াসে টোটাল কতটুকু চার্জ রয়েছে সেটি আমরা নির্ণয় করতে পারি যে আমাদের প্রোটনের চার্জ ইনটু প্রোটন সংখ্যা। অর্থাৎ এটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল আসলে প্রোটনের চার্জটা পেয়ে যাবো, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা পেয়ে যাব। এখন খেয়াল করে দেখো যে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি 1/4π এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এই যে কিউ ওয়ান কিউ টু, তাহলে কিউ ওয়ান হচ্ছে ই, কিউ টু হচ্ছে জেড ই, তাহলে কিউ ওয়ান এবং কিউ টুর গুণফল হচ্ছে জেড ই স্কোয়ার এবং নিচে হচ্ছে আর স্কোয়ার। আমরা আরেকটা বলের মান জেনেছিলাম, সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ছিল, আরেকটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছিল, যে ব্যাপারটা আমরা টোটালি ক্লিয়ার হয়ে এসেছি আমরা যখন এনতম কক্ষপথের সাহায্যে আমরা ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করেছিলাম তখন। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই যে এম ভি স্কোয়ার বাই আর, এটাই হচ্ছে আমাদের সেই বলের রাশিমালা। এখন আমরা যদি চিন্তা করি যে ইলেকট্রন ক্রমাগত ঘুরতেছে তাহলে তার গতিবেগ হচ্ছে ভি, সেই ভি এর রাশিমালাটাই আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি। সো চলো এখন আমরা সেই ভি এর রাশিমালাটা নির্ণয় করে ফেলি। তার জন্য প্রথমে তোমাকে যে জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের দ্বিতীয় কনসেপ্ট। আমরা কিন্তু অলরেডি বোর পরমাণু মডেল জেনে ফেলেছি, আমরা কিন্তু অলরেডি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা জেনে ফেলেছি, এবং একই সাথে আমরা কিন্তু বোর পরমাণু মডেলের সফলতা সম্পর্কেও টোটালি ধারণা নিয়েছি। এখন আমাদের বোর পরমাণু মডেলের যে আমাদের 3:6:6 মডেল ছিল, সেখানে আমাদের 3 অংশ থেকে আমাদের যে 2 নম্বর পার্ট অর্থাৎ কৌণিক ভরবেগের ধারণা সেটা কিন্তু এখন মনে করতে পারতে হবে। অর্থাৎ কৌণিক ভরবেগের ধারণার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে L=mvr = nh/2π, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরের জন্য আমাদের কৌণিক ভরবেগের মান h/2π সরল গুণিতক। তাহলে আমরা সেই সমীকরণটা যদি একটু লিখি তাহলে আমাদের সমীকরণটা আসবে হচ্ছে mvr = nh
divided by 2 pi. আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের এখানে r এর মানটা কিন্তু কাজে লাগাতে হবে এখন খেয়াল করে দেখো আমরা যদি v কে বাম পাশে রাখি তাহলে আমরা কি পাবো nh divided by 2 pi m into 1 divided by r এখন হচ্ছে আমরা এই যে r এর রাশিমালা আছে সে r এর রাশিমালাটা আমরা এখানে ইনপুট করে দিব তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে nh divided by 2 pi m এটু আর এর যে পার্টগুলো যেহেতু আর নিচে আছে তাহলে এই পার্টগুলো উপরে চলে যাবে ওই পার্টগুলো নিচে চলে আসবে অর্থাৎ উল্টা পাল্টা হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাই এম জেড ই স্কয়ার এবং আমাদের উপরে রয়েছে এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট এখন আমরা এখানে খেয়াল করে দেখব যে আমাদের কোন কোন পার্টগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে এবং কোন কোন পার্টগুলো অবশিষ্ট থাকতেছে খেয়াল করে দেখো যে আমাদের n এবং n কাটাকাটি হয়ে এখানে n থাকতেছে h এবং h কাটাকাটি হয়ে এখানে h থাকতেছে আমাদের পাই কাটাকাটি হয়ে যাচ্ছে পাই এর সাথে m এবং m কি কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে কি কি অবশিষ্ট থাকতেছে আমাদের উপরে অবশিষ্ট থাকতেছে z e স্কয়ার এবং আমরা যদি নিচে খেয়াল করি তাহলে থাকতেছে 2 এপসাইলন নট n h সো আমরা মোটামুটি আমাদের v এর একটা রাশিমালা পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা এখানে একটু চালাকি করব অর্থাৎ জিলাপির প্যাচ খোলার জন্য আরো একটু চালাকি করব কি চালাকি তোমরা ধ্রুবক তোমরা একপাশে যাও আমরা ধ্রুবক না আমি না তোমাদের সাথে থাকব না অর্থাৎ তোমরা ধ্রুবক তোমরা আলাদা খেলবা আমরা হচ্ছে ধ্রুবক না আমরা হচ্ছে আলাদা খেলব আমি তোমাদের সাথে কিন্তু মিশতে চাই না কারণ তোমরা তো কখনোই পরিবর্তন হবে না আমরা তো পরিবর্তনশীল লোকজন তাহলে আমরা কেন তোমার সাথে থাকব তাহলে সেই ব্যাসার্ধের মতো করে যেভাবে তোমাদেরকে ধ্রুবক এবং অধ্রুবক রাশিগুলো আলাদা করে দেখিয়েছিলাম এবং 0.5 to 9 একটু মনে করার চেষ্টা করো সেই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানেও রয়েছে সো চলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি সো আমাদের খেয়াল করে দেখো যে এখানে আমাদের z এবং আমাদের n ছাড়া বাকি প্রত্যেকটা টার্মই কিন্তু ধ্রুবক কিভাবে দেখো e হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ যেটি হচ্ছে ধ্রুবক আমাদের 2 একটি ধ্রুবক রাশি আমাদের এপসাইলন নট ভেদনযোগ্যতা ডেফিনেটলি একটা ধ্রুবক রাশি h হচ্ছে একটা ধ্রুবক যেটাকে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক বলে থাকি সো তোমরা খেয়াল করে দেখো এই মানগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি অলরেডি এখন আমি যদি এদেরকে আলাদা করি তাহলে সমীকরণটাকে একটু রিসাইজ আকারে লেখা যায় অনেকটা এভাবে আমরা লিখতে পারি e স্কয়ার 2 এপসাইলন নট h ইনটু আমাদের z ডিভাইডেড বাই n সো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা এই সাইডটাতে অর্থাৎ আমাদের এইটুকু যে পার্ট সেই পার্টটুকুকে আমরা আসলে ধ্রুবক রাশি হিসেবে আইডেন্টিফাই করলাম এবং এই পার্টটুকু হচ্ছে আমাদের পরিবর্তনশীল রাশি এখন চিন্তা করে দেখো এইটুকুতে যদি আমরা e এর মান SI এককে আমরা যদি 1.6 × 10⁻¹⁹ কুলম্ব ইউজ করি আমরা যদি এপসাইলন নট এর মান 8.854 × 10⁻¹২ c স্কয়ার n ইনভার্স 1 m ইনভার্স 2 ইউজ করি এবং h এর মান প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻¹⁴ জুল সেকেন্ড এটি যদি ইউজ করি তাহলে এখান থেকে আমরা যে মানটা পাই সেটি হচ্ছে 2.18 × 10⁻⁶ আমরা পাই হচ্ছে মিটার পার সেকেন্ড এবং আগের যে আমাদের জেড ডিভাইডেড বাই এন সেটা কিন্তু থেকেই যাবে এবং এইটি হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ভি এন এর মান যেখানে আমরা কিন্তু এমন একটি সমীকরণ তৈরি করলাম যেখান থেকে আমরা কিন্তু শর্টকাট টেকনিকে আমরা কিন্তু অনেক ম্যাথ করে ফেলতে পারি কিভাবে সেটা একটু দেখো যে আমাদের যদি বলি যে আমাদের n এর মান হচ্ছে 1 তার মানে হচ্ছে কক্ষপথ নাম্বার হচ্ছে 1 অর্থাৎ প্রথম অরবিটের জন্য তাহলে আমাদের এখানে n এর মান 1 হবে এখানে n এর মান হবে 1 তাহলে প্রথম কক্ষপথের জন্য আমাদের গতিবেগের মান কত হবে সেক্ষেত্রে আমাদের z অর্থাৎ প্রোটন সংখ্যা হাইড্রোজেনের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই z এর মান 1 হবে তাহলে প্রথম কক্ষপথের জন্য আমাদের গতিবেগের মান হচ্ছে 2.18 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড এবার তুমি চিন্তা করো যে আমি প্রথম না দ্বিতীয় কক্ষপথের জন্য গতিবেগ বের করব তাহলে এখানে 2 বসিয়ে দাও z এর মান 1 বসিয়ে দাও কাজ হয়ে যাবে তুমি তৃতীয় কক্ষপথের জন্য বের করতে চাও তাহলে এখানে n এর মান 3 বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে অর্থাৎ v3 এর মান পেয়ে যাব এভাবে আমরা v1 v2 v3 v4 v5 vn পর্যন্ত আমরা কিন্তু আসলে গতিবেগ নির্ণয় করে ফেলতে পারবো শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে 2.18 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষণীয় যে তোমার এই এককগুলো কিন্তু অবশ্যই এসআই এককে তুমি কিন্তু চাইলে সিজিএস এককে ক্যালকুলেশন করতে পারতে সো এখানে তখন আমাদের আর্ক সেকেন্ড হতো এখানে কিন্তু মিটার ইনভার্স 2 না হয়ে সেন্টিমিটার ইনভার্স 2 হতো আমাদের এখানে কুলম্ব না হয়ে ওই যে ইমু ইস্যু অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হতো অর্থাৎ 10 কুলম্ব সমান 1 EMU সমান 3 × 10⁻¹০ ESU অর্থাৎ আমাদের সেটি কিন্তু এখানে ইউজ করতে হতো এরপর হচ্ছে কেজি না হয়ে এখানে কিন্তু গ্রাম হতো সেটা কিন্তু মাথায় রাখতে হবে সো তুমি হঠাৎ করে যে কোনো ইউনিটে কাজ করবা এটা কিন্তু হবে না এটাই কিন্তু বেসিক এটাই হচ্ছে তোমার জিলাপির প্যাস খোলার জন্য বেসিক
এটা মাথায় রাখলে কখনোই তুমি কোনো ম্যাথে আটকাবা না, সেটা ফিজিক্সে হোক আর ম্যাথেই হোক বা কেমিস্ট্রিতেই হোক। এখন খেয়াল করে দেখো যে এইটুকু কিন্তু একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। অনেকে বলতে পারো যে ভাই ক্যালকুলেটার ইউজ করা যাবে না, এখন ব্যাপারটা হচ্ছে এইটাকে ম্যাথ যদি সেট করে ফেলে এবং অনেকেই যদি এই মানগুলো মুখস্থ করে রাখে তাহলে কিন্তু তার থেকে তুমি পিছিয়ে গেলে। সো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই মানটা মুখস্থ রাখতে হবে। এখন এইটুকু যদি মাথায় থাকে তাহলে আমার যে কোনো ম্যাথ কিন্তু আমি গতিবেগ রাশিওয়ালা থেকে নির্ণয় করে ফেলতে পারবো। এখন চলো আরেকটা মজার টেকনিক তোমাকে শেখাই। মজার টেকনিকটা হচ্ছে প্রথম কক্ষপথ ও এনতম কক্ষপথের ভি এর সম্পর্ক। একইভাবে আমি কিন্তু তোমাদের ব্যাসার্ধের ক্ষেত্রেও প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে একটা জানা থাকলে আরেকটা কীভাবে খুব সহজে বের করে ফেলা যায়। অর্থাৎ চলো আমরা এটাকে আসলে অ্যাপ্লাই করে ফেলি, কীভাবে আসলে আমরা প্রথম কক্ষপথের গতিবেগের রাশিমালা থেকে দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথের গতিবেগের রাশিমালা বের করে ফেলতে পারি এবং একই সাথে মানও বের করে ফেলতে পারি গাণিতিক সমস্যাবলী সমাধানের মাধ্যমে। এখন খেয়াল করে দেখো যে প্রথম কক্ষপথ আর এনতম কক্ষপথের জন্য আমরা যদি কনসিডার করি ভি এন, অর্থাৎ এনতম কক্ষপথের জন্য আমাদের গতিবেগের রাশিমালা কোনটা, আমরা কিন্তু এখানে দেখে ফেললাম জেড ই স্কোয়ার, অর্থাৎ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে দেখতে পাচ্ছ 2εo NH। ওকে, এখন যদি আমরা প্রথম কক্ষপথের জন্য বিবেচনা করি তাহলে তোমরা বুঝতেই পারতেছো এন এর মান 1 হয়ে যাবে, বাকি সব কিছু সেম থাকবে। তাহলে অবশ্যই উপরে জেড ই স্কোয়ার থাকবে এবং নিচে হচ্ছে 2εo, শুধুমাত্র এনটা চেঞ্জ হয়ে যে আমাদের 1 হয়ে যাবে, বাকি হচ্ছে এইচ থাকবে। সো তোমরা বুঝতেই পারতেছো দুটো ইকুয়েশনের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এতটুকুতে, অর্থাৎ আমাদের এখানে আমাদের এন এর মান হচ্ছে 1। এখন আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সব থেকে বেসিক রুলসটা হচ্ছে আমাদের একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে আমরা ভি এন ডিভাইড বাই যদি ভি ওয়ান করে দেই তাহলে আমরা কি পাবো, তুমি বুঝতেই পারতেছো এটাকে যখন আমি এটি দ্বারা ভাগ করব তখন দুজনের মধ্যে আমাদের আনকমন পার্ট হচ্ছে শুধুমাত্র এন, এবং এনটা হচ্ছে উপরে নাকি নিচে, অবশ্যই নিচে। তাহলে আজীবন সে নিচেই থাকবে, সব কিছু ভ্যানিশ হয়ে যাবে, সব কিছু কাটাকাটি হয়ে যাবে, কে অবশিষ্ট থাকবে, আনকমন জিনিসপত্রই অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমাদের আনকমন জিনিসটাই হচ্ছে এন, তাহলে এনটা আসে নিচে, তাহলে আমরা অনেকটা এরকম সমীকরণ পেয়ে যাব। অর্থাৎ ভি এন ডিভাইড বাই ভি ওয়ান সমান 1 ডিভাইড বাই এন, এটাকে আমি মুখস্থ করলাম না, তুমি বসে বসে কাটাকাটি করে দেখো অবশ্যই এরকমই পাবা। এখন খেয়াল করে দেখো আমি যদি এখান থেকে একটু আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে আমি যেটা পাচ্ছি ভি এন সমান ভি ওয়ান ডিভাইডেড বাই এন। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের অলরেডি কিন্তু ভি ওয়ানের মান আমাদের জানা আছে, কারণ আমি যদি এখানে 1 বসাইতাম তাহলে এখানে 1 হতো, 1 ডিভাইড বাই 1 একই রকম থাকতো 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু আমি অ্যান্সার পেয়ে যেতাম। এখন তাহলে আমি একটু মানটা বসিয়ে দিই, তাহলে ভি ওয়ানের মান অলরেডি আমাদের জানা আছে 2.18 × 10⁶ ডিভাইডেড বাই এন। তাহলে এটি হচ্ছে আমাদের এমন একটি সমীকরণ, আমি এখানে এককটা লিখে দেই যাতে তোমাদের আসলে ক্যালকুলেশনটা বুঝতে সহজ হয়। এখন খেয়াল করে দেখো যে আমি এই যে সমীকরণটা পাইলাম ভি এন এবং ফাইনালি হচ্ছে জেডি, আমাদের এখানে এবার চিন্তা করে দেখো যে আমাদের এন এর মান 1, তাহলে আমি 1 যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমি এনতম কক্ষপথের জন্য অর্থাৎ এন এর সাপেক্ষে আমার যে যে মানগুলো আমি কনসিডার করব সেই মানের জন্য কিন্তু আমি গতিবেগের মান পেয়ে যাব। অর্থাৎ এবার খেয়াল করে দেখো আমি যদি 2 বসাই তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমি কিন্তু 2 নাম্বার শক্তিস্তরের জন্য গতিবেগের মান পেয়ে যাব। আমি যদি এখানে 3 বসাই দ্যাট মিনস হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, অর্থাৎ ভি থ্রি এর মান আমি কিন্তু সেটা পেয়ে যাব। আমি এখানে 4, 5, 6 এভাবে করে করে যদি প্রতিবারই চেঞ্জ করতে থাকি তাহলে প্রতিবারের জন্য আমি কিন্তু বেগের বা গতিবেগের রাশিমালা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ কত সহজে দেখো আমরা আসলে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি, অথচ এই ক্যালকুলেশনটাই কিন্তু আমাদের কাছে খুব জটিল মনে হতো। অর্থাৎ আমি যেভাবে ব্যাসার্ধের সম্পর্কটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমি আসলে গতিবেগের সম্পর্কটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। অর্থাৎ চট করে মাথায় এটা মাথায় আসতে হবে যে 2.18 × 10⁶ এতটুকু যদি মাথায় থাকে এটাকে আমি এন দ্বারা ভাগ করে দেবো ভি এন পেয়ে যাবো, অর্থাৎ ওইটাকে এন দ্বারা ভাগ করে দেবো ভি এন পেয়ে যাবো, কত সহজ। অর্থাৎ তুমি শুধু এন দ্বারা ভাগ করে দিবা তুমি ভি এন পেয়ে যাবা। এবার একটু ব্যাসার্ধের কথা মনে করো তো, তাহলে আর এন ইজ ইকাল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার, মনে পড়ে যে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে 3² তার মানে হচ্ছে 9 গুণ, প্রথম কক্ষপথের তুলনায় 9 গুণ। তা আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে এন স্কোয়ার আর হচ্ছে আমাদের গতিবেগের ক্ষেত্রে এন দ্বারা ভাগ। তাহলে এই যে দেখো আমি কিন্তু ব্যাসার্ধ এবং গতিবেগ কিন্তু একই সাথে ক্লিয়ার করে ফেললাম, এরপরে কিন্তু তোমাদেরকে আমি শক্তি টার্মটা ক্লিয়ার করব। সো তার আগে আমরা দেখো দুটি টপিকস কিন্তু একদম ঝালাই করে নিলাম। সো দেখো এটা কিন্তু আমাদের কাছে এখন খুবই সহজ হয়ে গেছে, এর আগে এই টপিকস দেখলে কিন্তু গায়ে জ্বর এসে যেত, অথচ এখন দেখো কত সহজে আসলে আমাদের নিজেদেরই আগ্রহ সহকারে পড়তে ইচ্ছা করতেছে। সো ব্যাপার হচ্ছে কোনো একটা টপিক যত বেশি কঠিন তত বেশি সেটাকে এভাবে জড়িয়ে ধরতে হবে যাতে ওই টপিক্সের সাথে ভালোবাসা হয়ে যায়। সো আশা করি তোমাদের এই টপিক্সের সাথে ভালোবাসা হয়ে গেছে।